দলদাস পুলিশ দিয়ে যতই এই রাজ্যে শাসকের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হোক না কেন, যতদিন কলকাতা হাইকোর্ট আছে, যতদিন এই রাজ্যের আইন ব্যবস্থা আছে, ততদিন এই রাজ্যে আইনের শাসনই চলবে, কিছুতেই একে জঙ্গলরাজ হতে দেওয়া হবে না। কলকাতা হাইকোর্ট আজকে একটি নয়, দুটি নয়, তিনটি সিদ্ধান্ত নিল, যাকে কার্যত বলা যেতে পারে ঐতিহাসিক, এবং সন্দেশ খালি নিয়ে ঠাস 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 করে আইনের থাপ্পড় শুধু পড়ল না রাজ্য সরকারের গালে, তার পাশাপাশি বলা যেতেই পারে ভবিষ্যতের জন্য অসম্ভব রকমের এক বিড়ম্বনার দিকে চলে গেল রাজ্য সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কতখানি এর ফলে মুশকিলে পড়তে চলেছেন আজকে কলকাতা আদালত চত্বরে, সেটাই কিন্তু মূল আলোচ্য বিষয় হয়ে গেল। সন্দেশ খালি নিয়ে উত্তাল গোটা রাজ্য, আর এদিকে শাসক কী করছে, মাছটা ঢাকার চেষ্টা করছে শাকটা দিয়ে। এখনো এক একটা সব যুক্তি নিয়ে আসছে, কেন মাধ্যমিকের সময়ই এই ঘটনা সামনে নিয়ে এলো, যে শাসক দলের নেতা শেখ শাহজাহান, শিবু হাজরারা এলাকা দাপিয়ে বেড়ায়, সন্দেশ খালির মতো এরকম একটা ঘটনা ঘটাতে পারে যে কথা বলতে গেলে আমাদের চোখে জল চলে আসে, মুখের শব্দ বন্ধ হয়ে যায়, সেই ঘটনা নিয়ে শাসক দল আবার এটাকে কার ঘাড়ে দোষটা চাপানো যায়, এটা দীর্ঘদিন ধরে চলছে, এই নেকাপোনাগিরি করে যাচ্ছিল। কিন্তু কলকাতা আদালত বুঝিয়ে দিল যে এত সহজে সন্দেশ খালি কোর্ট মেনে নিতে পারে না, কোর্টেরও একটা কর্তব্য আছে, এবং এই বাংলার সমস্ত মানুষকে আইনের শাসনের আন্ডারে নিয়ে এসে তাদের সুবিচার দেওয়াটাই এক এবং একমাত্র লক্ষ্য কলকাতা হাইকোর্টের। ফলে রাজ্য সরকার যে কতখানি গাড্ডাই পড়তে চলেছে সেই আলোচনাই হচ্ছে এখন কলকাতা আদালত চত্বরে। কি হলো পুরো ঘটনা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, খুব স্বাভাবিকভাবেই সন্দেশখালী কাণ্ডের পর সাধারণ মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন উঠছিল যে এইভাবেই কি গোটা পশ্চিমবঙ্গটা চলবে, সন্দেশখালী কি কোনো একটা স্বতন্ত্র ঘটনা, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় তো এরকম সন্দেশখালী ছড়িয়ে আছে, সেই অসহায় মা বোনগুলোর কী হবে। এবং কলকাতা আদালতও কিন্তু বিশ্বাস করতে শুরু করলো যে না, আদালতের আর কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার কোনো অর্থ হয় না, এটা প্রচণ্ড সেন্সিটিভ ম্যাটার একটা, এবং এই ঘটনার এখনই যদি দাঁড়িটানা না যায়, যারা ওই বীর পুঙ্গব সন্দেশখালী করার কথাই 2024 দাঁড়িয়েও ভাবতে পারে, তাদেরকে যদি সবক শেখানো না যায়, তাদেরকে যদি আইনের বাধায় না বাঁধতে পারা যায়, তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে, বড় দেরি হয়ে যাবে। ফলে সন্দেশখালীর ঘটনায় শিহরিত এই বিস্ফোরক কথাটি বলে এইখানে সন্দেশখালী নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি অপূর্ব সিংহ রায় তার এজলাসে আজকে এই নিয়ে কথা হয়, এবং এই নিয়ে কিন্তু ঐতিহাসিকভাবে কার্যত জানিয়ে দেওয়া হয় যে সন্দেশখালীর যে ঘটনা ঘটছে, যে খবর সামনে আসছে, সেটা রিয়েলি ডিস্টার্বিং। এবং মানুষ এখনও তো রাত্রেবেলায় ঘুমোতে যায় একটা কথা ভেবেই, যে মাথার উপর আইন আদালত আছে, আমরা অনাথ হয়ে যাইনি তাই সুবিচার পাবই। কিন্তু সেখানে যদি এই রকম ঘটনা ঘটে যায় এবং প্রশাসন কার্যত কুম্ভকর্ণের ঘুমে চলে যায়, এবং পুলিশ দলদশের মতো ব্যবহার করে, এবং প্রশাসন সেই পুলিশ যাদের বিরুদ্ধে রকম মারাত্মক অভিযোগ হচ্ছে তাদেরকে দিয়ে যদি সেইখানকার ঘটনা পুরোপুরি পরিচালিত করতে চায়, তাহলে তো সেখানে দমনপীড়ন আসবেই, তাই আদালতকে সেখানে কিন্তু এগিয়ে আসতে হবে। এবং শুধু তাই নয়, এখানে দুটো অবজারভেশন যেটা মাননীয় বিচারপতি অপূর্ব সিংহ রায় তিনি দিয়েছেন, সেটা কিন্তু মারাত্মক, এবং এই নিয়ে তো ভবিষ্যতে একটা বড় জায়গায় যেতে পারে। এক নম্বর জায়গায় তিনি যেটা তুলে ধরেছেন সন্দেশখালী প্রসঙ্গে, যে কারণে হাইকোর্ট এটা স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করলো, সেটা হচ্ছে যে আদিবাসীদের জমি দখল, এই দেশে আদিবাসীদের সংরক্ষণ, তাদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে অনেক কিছু চলছে, এবং সংবিধানে সেখানে নির্দিষ্ট প্রভিশন আছে, এই মানুষগুলো আদিবাসী, এদেরকে কিন্তু কিছুতেই তাদের যে অধিকার আছে সেটাকে ছিনিয়ে নেওয়া যায় না। আর সেই জায়গাতেই হাত দিয়েছে শাসক দলের এই লোভী পাষণ্ডগুলো, এই শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো লোকগুলো, আর তাকে সাপোর্ট করে গেছে দিনের পর দিন প্রশাসন, পুলিশের বড় অংশ, এমনকি শাসক দলের বড় মাথারাও এর সঙ্গে জড়িত, বা এই ঘটনা পুরোপুরি জানতো, তাদের সমর্থনই এতখানি ঘটনা ঘটানোর সাহস পেয়েছে, এমন অভিযুক্ত স্থানীয় আদিবাসী করছে। ফলে আদিবাসীদের যে জমি অধিগ্রহণ, সেই জায়গাটা মারাত্মক জায়গা, একদম সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের এই গুন্ডাগুলো, আর সেই জায়গাটাই কিন্তু চুপ করে বসে থাকতে পারে না হাইকোর্ট, বুঝিয়ে দিলেন বিচারপতি সিংহ রায়। শুধুমাত্র তাই নয়, আরেকটা যে ঘটনা সেটাও কিন্তু গোটা বাংলা কেন, গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। সেই ঘটনা হচ্ছে বন্দুকের নলের মাথায় মাথা ঠেকিয়ে সেখানে দিনের পর দিন ধর্ষণের ঘটনা ঘটছে।
সেটাকেও জাস্টিফাই করার চেষ্টা করছে এই এই তৃণমূলের লোকগুলো। বিভিন্ন চ্যানেলে আসছে দেখছি, না এটা নয়, এটা কারুর কথা সেরকম পাওয়া যাচ্ছে না, কো সাজানো ঘটনা, বিরোধীরা বলছে, এই ধরনের কথা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কি মারাত্মক ব্যাপার! একটা ঘটনাও যদি ঘটে থাকে, আজকে একজন ফোন করেছিলেন, ফোন করে বলছেন দেখুন যতখানি বলা হচ্ছে অতখানি তো বড় ব্যাপার নয়, হয়তো চার পাঁচটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটাকে যেভাবে বড়ভাবে দেখা হচ্ছে না, লজ্জা করে না? আপনার বাড়িতে মা বোন নেই, একটি ঘটনা ঘটলেও সেটা মেনে নেওয়া যায়? চার পাঁচটা ঘটনা, মানে শাসক দলে আছেন বলে যা খুশি তাই বলতে পারবেন, আমরা কেন এই নিয়ে কথা বলছি সেই নিয়ে প্রশ্ন তুলতে আসবেন? যদি ভুল হয় মামলা করুন, পুলিশের কেস আর মামলা করা তো আপনাদের জল ভাত হয়ে গেছে। এই জিনিস মানুষ চুপ থাকতে পারে না, যার মধ্যে সামান্যতম মনুষ্যত্বের রক্ত আছে, যার শিরদাঁড়াটা এখনও একটু হলেও সোজা আছে, প্রতিবাদের করবেই, প্রতিবাদের হবেই, এবং কলকাতা হাইকোর্ট সেটা দেখিয়ে দিলেন। শুধুমাত্র তাই নয়, এখানে আরও দুটো স্টেপ নিয়েছেন। একটা হচ্ছে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, তাকে কিন্তু আদালত বান্ধব হিসেবে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে এই কেসটায়, এবং এর পরের দিনের যে হিয়ারিং আছে সেখানে রাজ্যকে কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে। দুটো যে সেগমেন্টই হচ্ছে, একটা হচ্ছে এই আদিবাসীদের জমিগ্রহণ, আর একটা হচ্ছে এই ভয় দেখিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে যে ধর্ষণের মতো ঘটনা, দুটো ব্যাপারই কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। এবার খুব স্বাভাবিকভাবে যদি রাজ্য সরকার এর পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়, তাহলে কারা এর পিছনে আছে, কাদের হাত আছে, কারা কারা জড়িত, সেই সমস্তটা এক্সপোজ করতে হবে, সেই সব মুখোশগুলো এক এক করে খুলে বেড়াবে। আর যদি রাজ্য সরকার সেটা চাপার চেষ্টা করে, যদি সঠিক তদন্তের রিপোর্ট না হয়, তাহলে মনে করবেন না সেই রিপোর্টটা পেয়েই আদালত চুপচাপ হজম করে নেবে যে হ্যাঁ হ্যাঁ রাজ্য সরকার বলে দিয়েছে, তার আমাদের এখানে খোঁজার কী দরকার আছে। দরকার হলে এখানেও বৃহত্তর কোনো তদন্ত এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর দরকার আছে, সেই জায়গাটা আদালত এবার নিশ্চিত করে দেবে। অর্থাৎ এতদিন যে প্রচেষ্টাটা হচ্ছিল যে সেখানে 144 দ্বারা জারি করে দেবো, কাউকে যেতে দেবো না, রাত্রিবেলায় পুলিশ এসে দরজায় লাথি মারবে, দিয়ে ভয় দেখাবে, তার ফলে সবাই মুখ বন্ধ করে নেবে, এবং ধর্ষণের মতো একটা সেন্সিটিভ ঘটনা একটা মেয়ের পক্ষে বাইরে বলাটা কতখানি কষ্টকর, কতখানি সেটা অস্বস্তিকর, তারা বলতে পারবে না, সেই জায়গা থেকেই কেসটা ধামাচাপা পড়ে যাবে। শিবু হাজারা শেখ শাহজাহানদের বাইরে ছেড়ে রেখে দেওয়া হবে, ফলে তাদের বাহিনী সেখানে তাণ্ডব দেখাবে, উত্তম সর্দারকে আইওয়াসের জন্য গ্রেপ্তার করা হবে, তারপর ছেড়ে দেওয়া হবে, কোনো জামিনের অপোজ করা হবে না, এই সব যে ঘটনা, কলকাতা হাইকোর্ট কিন্তু আর মেনে নিতে রাজি নয়। তারা এবার এর মধ্যে পুরোপুরি ইনভলভ হতে চাইছে, এবং কী হয়েছে একদম ডেপথে গিয়ে দেখতে চাইছে, কে অপরাধী। সে তৃণমূল করে না, বিজেপি করে না, সিপিএম করে না, কংগ্রেস করে না, সাধারণ মানুষ না, গুন্ডা না, রোহিঙ্গা, কিচ্ছু দেখা হবে না। যারা যারা অপরাধী তারা কিন্তু আইনের শাস্তি পাবে। আদালত আজকে কিন্তু স্বতঃপ্রণোদিত সেই মামলা নিয়ে একটা বড় বড় চ্যাপ্টার খুলে দিল, কার্যত এটা হিস্টোরিক্যাল একটা ডিসিশন, এবং বাংলার মানুষকে এইভাবে সুরক্ষা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট আছে বলেই বারবার এই প্রতিষ্ঠানের সামনে গিয়ে মাথাটা ঝুঁকে যায়, এখনও কোথাও মনের মধ্যে আশ্বাসটা আছে প্রতিবাদ করা যায়, প্রতিরোধ করা যায়, লড়াইটা চালিয়ে যাওয়া যায়। তবে শুধু এই ঘটনাই নয়, এর থেকেও আর একটা ভালো ঘটনা ঘটেছে আজকে সন্দেশখালী নিয়ে, এবং সেটাও আদালতের হয়ে আদালতের হাত থেকে রাজ্য সরকারের গায়ে ঠাস 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 করে ঠাটিয়ে থাপ্পড়। কোন ঘটনা? গায়ের জোরে যে সন্দেশখালীতে 144 ধারা জারি করে রেখে দেওয়া হয়েছিল, গায়ের জোরে যে সেখানে ইন্টারনেট বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল, কেননা বারবারই বলছিলাম সন্দেশখালী এমন একটা জায়গা, কতগুলো দ্বীপের সমস্যা নিয়ে তৈরি এই জায়গাটি, এবং এত উন্নয়ন করেছে এই উন্নয়ন বাহিনীর লোকজন যে আগামী 300 বছরের উন্নয়ন নাকি করে দিয়েছে, আর কি কাজ করবেন, স্বয়ং মাননীয়া খুঁজে পান না। কিন্তু এই সন্দেশখালীর এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে গেলে আজকেও ভরসা হচ্ছে জেটি, আজকেও ভরসা হচ্ছে নৌকো, সেখানে কোনো অন্য ট্রান্সপোর্টের কোনো মিডিয়াম নেই, ফলে সেখানে যদি 144 দ্বারা ইম্পোজ করা থাকে, বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া থাকে, বাইরে থেকে কোনো কমিউনিকেশন সেখানে করা যাবে না, আর তার ফলে সেখানে হাড় হিম করা যে সন্ত্রাসের ছবি বাংলা জানতে পেরেছে, এত দিন ধরে চলে এসেছে, সেটা কি আরও বাড়িয়ে দেওয়া হবে কি, সেই প্রশ্নটা উঠে যাচ্ছিল। ফলে সেখানে বিরোধী দল যারা রয়েছেন, বিরোধী দলের রাজনীতি যারা করেন, তারা পৌঁছতে চাইছিলেন এই জন্য যে মানুষগুলোর পাশে দাঁড়ানোর দরকার আছে, মানুষগুলো কতখানি নিপীড়িত হয়েছে, কতখানি অসহায় জায়গায় চলে গেছে, যে কারণে আজকে ক্যামেরার সামনে এসে এই কষ্টের কথা তারা বলতে বাধ্য হচ্ছে, তাদের পাশে গিয়ে একটু আস্থা দেওয়া, আশ্বাস দেওয়া যে এর সুবিচার হবেই, এর সুবিচার হবেই, এবং আগামী দিনে আর কেউ এই ঘটনা ঘটাতে পারবে না। কিন্তু না, গায়ের জোরে আটকে রাখতে হবে, যেতে দেওয়া হবে না, এই নিয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গতকাল সেখানে যেতে চেয়েছিলেন, এবং যথারীতি 144 দ্বারা আছে বলে কোথায় সন্দেশখালী, তাকে আটকে দেওয়া হলো কলকাতার সায়েন্স সিটির কাছে, যেতে দেওয়া হয়নি। গেলেই তো মুশকিল হবে না, মুখোশগুলো সব টেনে টেনে খুঁড়ে ফেলে দেবেন, যারা যারা ওখানে শাসক দলের এতদিন মাতব্বরি করেছেন সেই নামগুলো সামনে চলে আসবে, গেলে পুলিশের কি ভূমিকা ছিল সেইটা নিয়ে টানাটানি হবে, ফলে আটকে দাও, কিছুতেই যেতে দেওয়া হবে না।
আর এই নিয়েই আজকে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা হয়েছিল। তিনি পুরো ব্যাপারটা শোনেন এবং শুনে তিনি যে কথা বলেন সেটা মারাত্মক। বলেন যে আপনাদের যা ভাবভঙ্গি দেখছি, এরপর তো বলবেন গোটা কলকাতা জুড়ে টেনশন আছে, কলকাতা তো 144 ধারা করে দেবো, যা খুশি তাই করা যায়। আমি বুঝলাম যে কয়েকটি জায়গায় সেখানে কিছু অসুবিধা আছে, আপনি এলাকা ওয়াইজ 144 ধারা জারি করতে পারতেন, কিন্তু তার মানে এই নয় গোটা সন্দেশখালি জুড়ে 144 ধারা জারি করে দেবেন, কাউকে যেতে পারবেন না, গণতন্ত্র কি মরে গেছে? এত সহজ নয়। আপনি 144 ধারা জারি করতে পারেন না, যথারীতি রাজ্যের তরফ থেকে গাই গুই করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, বিচারপতিকে বোঝাতে পারেননি। তিনি যে অকাট্য যুক্তি দিয়েছেন সেই যুক্তির সামনে রাজ্য সরকার টিকতে পারেনি। টিকবে কী করে? 144 ধারা যে জারি করা হয়েছিল, ইন্টারনেট যে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা যে অনৈতিক, অযৌক্তিক, এবং সেটার মধ্যে কোথাও গিয়ে দমন পীড়ন, একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যাতে যারা মুখ খুলেছে আর মুখ খুলতে না পারে, যাতে এই শিবু হাজরা শেখ শাহজাহানরা বাইরে মুখ ফুলিয়ে ঘুরতে পারে এবং বেরিয়ে এসে আবার একই কার্য করতে পারে, এই প্রশ্ন তো বারবার উঠে যাচ্ছিল। বিরোধীরা তো সেই প্রশ্নটাই তুলছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে ইন্টারনেট কানেকশন আবার রিস্টোর করে দেওয়া হয়েছে, ওই ব্যাপারে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য 144 ধারা বজায় রাখা হয়েছে। কিন্তু কেন 144 ধারা জারি করতে হলো সেই কথা কিন্তু কিছুতেই বোঝাতে পারেনি। ফলে জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেন যে 144 ধারা জারি করার মতো যে পরিস্থিতি সেটা সন্দেহশালীতে রয়েছে, এমন কথা রাজ্য সরকার কিন্তু বোঝাতে পারেনি, ফলে 144 ধারা ইমিডিয়েটলি রিমুভ করে দাও, নাম্বার ওয়ান পয়েন্ট। এবং এই পয়েন্টটা করার ফলেই তৃতীয় থাপ্পড়টা অটোমেটিক্যালি চলে এলো, সেটা হচ্ছে যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশ আটকেছিল তো এই বলে যে সেখানে 144 ধারা জালি আছে, সুতরাং আপনাকে যেতে দেবো না, কোথায় সন্দেশখালীতে 144 ধারা, আর তাকে আটকে দেওয়া হবে সায়েন্স সিটিতে 62 কিলোমিটার দূরে। ফলে যেহেতু 144 ধারা উঠে গেল, তাহলে শুভেন্দু অধিকারীর আর কিন্তু সন্দেশখালীতে যাওয়ার কোনো রকম কোনো বাধা রইল না, তিনিও সেখানে যেতে পারবেন। ফলে সব মিলিয়ে কিন্তু আজকে সব দিক থেকে রাজ্য সরকার সন্দেশখালী নিয়ে লেজে গোবরে হয়ে গেল, এবং সেখানে যে বৃহত্তর প্রশ্নটা এতদিন সাধারণ মানুষের মনের মধ্যে উঠছিল যে রাজ্য সরকার কী করছে, রাজ্য পুলিশ কী করছে, তারা অপদার্থ, ব্যর্থ, নাকি তারাই এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত, সেই জবাবদিহিটা করার তো সময় এসে গেছে। কেন শাহজাহানের মতো গুন্ডারা এখনও ধরা পড়ল না? কেন শিবু হাজরার মতো লোক যে পলাতক বলছে পুলিশ, অথচ তার এফআইআর এর ভিত্তিতে 117 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, আর সেই শিবু হাজরার বিরুদ্ধে এলাকাবাসী, স্থানীয় অধিবাসী, তারা একদম ক্ষোভে রাগে ফেটে পড়ছে, তাহলে পুলিশ করছেটা কি? করছে না, না করতে চাইছে না, কোনটা? হয় তারা অপদার্থ, ব্যর্থ, আর না হলে কি এর সঙ্গেই তারা যুক্ত, সেই জন্য করছে না? এই প্রশ্নটা সাধারণ মানুষের মধ্যে ঘুরছিল, কিন্তু আদালতও বুঝলো যে এই প্রশ্নটা সাধারণ মানুষ এমনি এমনি করছে না। ফলে যে স্বতঃপ্রণোদিত মামলা হলো সেখানে কিন্তু এবার বড়সড় ধাক্কা কিন্তু অপেক্ষা করছে রাজ্য সরকারকে। কিন্তু পদে পদে এবার কোর্টকে স্যাটিসফাই করতে হবে, কলকাতা হাইকোর্টকে স্যাটিসফাই করতে হবে যে এই ঘটনা তাদের জ্ঞাতসারে ছিল না, এই ঘটনার কোনোরকম কোনো ক্লু তাদের সঙ্গে ছিল না, এবং এই ঘটনা জানার পর তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, তারা সেখানকার মানুষের সুরক্ষা নিশ্চিত করেছে, এবং এর মধ্যে কোনো কনস্পিরেসি থিওরি নেই। আর সেটা যদি না হয়, এর যে কত বড় ইম্প্যাক্ট হবে সেটা নিয়েই কিন্তু এখন মূল আলোচনা শুরু হয়ে গেছে। কি বলবেন কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপগুলো নিয়ে? কি বলবেন রাজ্য সরকারের এই ফাটিয়ে আইনের থাপ্পড় খাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।